ঠিক দিলে দেবে না দিলে না দেবে ছোটবেলার একটা স্টোরি মানে শেয়ার করছি তোমাদের সঙ্গে সকালবেলায় উঠে ওইসব খুলে ফেলেছো হ্যাঁ আসো খেয়ে নাও হাই করে দাও একটু হাই গুড মর্নিং কৃধানি ভালো আছে আচ্ছা ঠিক আছে কৃধানির শরীর ঠিক আছে তো আচ্ছা এবার কৃধানি একটু খেয়ে নি আসো আসো লক্ষ্মী সোনার মতন খেয়ে নি ওরকম ভাবে দাঁড়িয়ে থেকে লাভ নেই পাচ্ছি নেব না তোমাকে খাই আমি চা খাবো আসো বলে বলে চেয়ারে বসবে না এখন আমি বসবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ক্যানভাস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও আছি ভালো আছি আর তার সাথে আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলাতে এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:50 ও আজকে অনেকটা সকালবেলাতে অফিস চলে গেছে চা টা খেয়ে আর বাড়িতে এসে খাবে দুপুরবেলাতে কখন খাবে জানি না বাট রান্না করবো সকালে দেখি শাক এনে রেখে দিয়েছে আমি আজকে আর উঠিনি একটুখানি ঘুমাচ্ছিলাম কালকে রাত্রিবেলায় ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছে ওর জন্য ঘুমটা আসেনি কেন জানি না তো ও মেয়ে দু প্যাকেট দুধ কিনে আনলো আর দেখি শাক এনে দিয়েছে শাকটা রেখে দিয়েছে শাকটা এখন বেছে করতে হবে এটা হচ্ছে সবচেয়ে যন্ত্রণা তো যাই হোক সকালবেলাতে চা নিয়ে বসেছি চাটা খেয়ে দিয়ে নেবো আর তারপর ঘরে টুকিটাকি কাজকর্ম করবো আর রান্নাগুলোকে আজকে কমপ্লিট করবো সুতরাং চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো এখানে হচ্ছে ম্যাডামের সুজি আর এখানে আমার কড়াই অলরেডি বসে গেছে আর এখানে দুটো উচ্ছে গুলোকে কাটবো আর এখানে শাক এটাকে কেটে তারপর বসাবো পরিষ্কার করে দিয়ে চলে যায় কিচেনটা বিশেষ করে গ্যাস টাস মুছে ওর জন্য মাসে এই টাইমটাতে আছে একটু বেলা করে এই তো এখন মেয়েটাকে গিয়ে স্নান করাবো আমার কিছু কাঁচা আছে সেইগুলোকে কমপ্লিট করে নেব এই যে আমার এক বালতি কাঁচা কমপ্লিট হয়ে গেছে এগুলোকে মেলে দেবো ওদিকে মাসিও চলে এসেছে এদিকে ম্যাডামেরও স্নান হয়ে গেছে নানা তুমি পারবে না ভারী বালতি আমি পাচ্ছি না এখানে পারবে না এগুলো মেলে এবার যাবো স্নান করতে সরো 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 বাবাই সরো মাম্মা আসো যে ম্যাডামের ভাত রেডি মাছ ভাতটা আমি ওর একসঙ্গেই চটকে নিই একটু শাক আর উঠছে কারণ নাহলে শাকটা হজম করতে পারবে না আমার মাম্মামের একটু ডাল একটু মাছ হলেই খাওয়া হয়ে যায় তাই তো আমার মা ছোটবেলাতে মৎস্য খেত না কিন্তু আমার মা এখন মাছ খেতে খুব ভালোবাসে আমার দেখো বিড়াল তাই তো এটা তোমার ক্যাট এ ক্যাট 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 এটা তোমার বিড় এ ক্যাট আমার বিড়াল বিড়াল মাছ ভাত খেতে ভালোবাসে তাই তো আসো এই যে এখানে বাবু মশাইয়ের ভাত আর উনি এই যে অফিস থেকে এলেন সকাল বেলায় বেরিয়ে গেছেন খুব চাপ অফিসের মনে হচ্ছে শান্তি করে কিন্তু তো খাওয়া যাবে স্যারের সময় নেই 10 মিনিটের জন্য এসেছেন খেয়েছেন আবার বেরোবে 10 মিনিট না বাবা আসুন ম্যাডাম খেয়ে নিক আপনাদের কি করলি এটা তোর এত তাড়া কিসে ওঠার কি এটা কে মুছবে এবার তুমি এইসব শেখাচ্ছ ওকে
যেটা ফ্যাক্ট তো মুছতে হবে তোমাকে তাই ও তো তাহলে ইজিলি বলে দেবে মা করবে না কমিও তো পারবে তুমি বকো না তো শিক্ষাটা ঠিক দিলে দেবে না দিলে না দেবে সন্ধান কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে বহুদিন পর কাপড় পরলাম। একটু শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। ছোটবেলাতে একটা স্টোরি মানে শেয়ার করছি তোমাদের সঙ্গে। ছোটবেলায় বাড়িতে যখন পিসি মাসিরা আসতো না, আমি সবার আগে ব্যাগ খুলে ওদের আগে একটা কাপড় বার করতাম পরার জন্য। মা বকতো অন্যের ব্যাগে হাত দিতে নেই, যতই হোক কেউ কি বলবে। বাট পিসিরা বলছে ঠিক আছে ছোট তো অসুবিধা কি আছে, পড়ুক না, কাপড়ই তো পরছে। তো ওর জন্য কাপড় পরতে আমার খুব ভালো লাগে, বাট শীতকালে খুব শীত করে ওর জন্য। আর মাছের ঝোলটা একটু গরম করতে দিয়েছি, কারণ শীতের দিনে ভাতের সঙ্গে একটু গরম গরম ঝোল না হলে না ভালো লাগে না। ওটা ঠান্ডা হয়ে গেছে, ওর জন্য হয়েও গেছে, আমাকে সিগন্যালও দিচ্ছে। চলো খেয়ে দেয় নি। আবার সন্ধ্যাবেলায় আসছে একটু রচার সঙ্গে। সন্ধ্যাবেলার একটু চিড়ে ভাজা, আর এটা হচ্ছে পচা পচা গালটা রসগোল্লার মতন ছিঁড়ে নেব। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলাতে রচা চিড়ে ভাজা নিয়ে বসে পড়েছি। মা এই চিড়েগুলোকে ট্রেন থেকে নিয়ে এসেছে, খুব সুন্দর খেতে লাগে। আমাকে তাই বললাম তুমি ট্রেনে যাওয়া আসা তো মাঝে সাঝে করো, এই চিড়েগুলো পেলে নিয়ে আসবে, খেতে খুব সুন্দর লাগে। তো যাই হোক চা আর চিড়েটা খাবো। আর এদিকে ম্যাডামেরও সন্ধ্যা টিফিন হয়ে গেছে, উনি আমার সঙ্গে এখন চা আর চিড়ে খাবেন, তাই তো? চিড়ে খাবে, খেয়ে দেন। আবার ও কখন আসবে এক্সাক্টলি যাই নিয়ে গিয়ে চিড়ে চোর। আরে ওটা আমি খাবো, থ্যাংক ইউ। খাবার কত ভালো মানুষ। তো যাই হোক খেয়ে নিয়ে বসা হচ্ছে রান্না। কালকে সকাল একটা জায়গায় যাব, বিশেষ একটা জায়গায় যাব, প্রথম একটা জায়গায় যাব কালকে সকালবেলাতেই। ইচ্ছা আছে ওর সাথে, আবার তো ততটুকুই কথা বলে রেখে দিয়েছি, এরপর আমি আর জানি না। তো ওর জন্য কালকে রান্নাটা একটু এগিয়ে দেবো। আর খাবো না আমি, মানে রাত্রিবেলাতে দুটো রান্না করে এগিয়ে রেখে দেবো, তাতে কালকে সকালবেলাতে আর খাবো না, একটু সুবিধা হয়। সুতরাং চলো চাটা খেয়ে নিই, তারপর রান্না করে দেবো, টুকুস করে রান্নাগুলো কমপ্লিট করে নেবো। সন্ধ্যাবেলার একটুখানি হালকা পুতলার পেস্টি, এখানে আরেকজন দাঁড়িয়ে আছেন পেস্টি, আর এখানে আমার রান্না অলরেডি পৌঁছে গেছে, গাজর বটি। এই স্কুলে যাবে? যাবে না, স্কুলে যাবে না। আচ্ছা পড়াশোনা করবে কি করবে না? পড়তে 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 কি তুমি বসবে? আচ্ছা পড়াশোনা কি করবে না? করবে না, করবে না। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আমরা কোথায় যাব? বাবাকে খাওয়া। কাল সকালে আমরা কোথায় যাব? যে আমার এখানে মাম্মামের দুধ রুটি ভেজানো হয়ে গেছে, এখানে আমার ডিমের হচ্ছে ঝোলটা রেডি হচ্ছে, এখানে আমার ভাতের চাল জল রেডি বসিয়ে দেব, আর এখানে কালকের গাজর মুটি করে রেখে দিয়েছি, দেখে নিতে পারো। আর ডিমের ঝোলটা তো, ডিমের বড়া ঝোল তো সবাই পারে করতে। তো যাই হোক, তো এইসব ব্যাপার, বাট তবুও ওটা আমি শর্টস ভিডিওতে দেবো, তোমাদের যদি কারো ইচ্ছে থাকে দেখার তাহলে তোমরা দেখে নিও। চলো ডিমের ঝোলটাকে নামিয়ে নিয়ে ওদিকে ভাতটা বসিয়ে দেবো, তারপর ম্যাডামকে খাইয়ে দেবো। আর কালকে সকালবেলাতে খুব তাড়াতাড়ি বেরোতে হবে আমার কাছে, অন্তত তাড়াতাড়ি মানে 10টার সময়তে ও ভাতটা খেয়েই বেরোবে। আর রান্না তো ওর জন্য দুটো করেই রাখছি, দেখা যাক কাল কদ্দূর কি হয়। ম্যাডাম এখানে বসে পড়েছেন, চোখে ঘুম ঢুলু ঢুলু। হ্যাঁ কাল কোথায় যাবে? ছাদে যাবে, শুধু ছাদে, ছাদে যাওয়া এবার বেরিয়ে যাবে। গুড নাইট। ম্যাডামের খাওয়া তো ডান, আর ওদিকে একজন ফোনে লেগেছেন কথা বলতে, ওটাকে ছাড়াতে হবে আর খেতে হবে। ঘুম পেয়েছে প্রচন্ড, টায়ার্ড লাগছে, ভাত হয়ে গেছে, ডিমের ঝোল তো হয়েই গেছে, খেয়ে দিয়ে নেবো। কালকে সকালবেলাতে উঠতে হবে, চাপ আছে ওর জন্য, যদিও রান্নাটা একটু করা আছে বাট করবো। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা এখানেই এন্ড করছি আমার ব্লগে। যদি তোমাদের কিছু একটু ভালো লেগে থাকে ছেড়ে যাবে, প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডেলি ক্যানভাস। দেখা যাবে কালকে সকালবেলাতে নতুন ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।